রক্ষণাবেক্ষণের কারণে ইউরোপে 10 দিন গ্যাস সরবরাহ বন্ধ রাখে রাশিয়া। সেই সময়ে ইউরোপীয় নেতারা ধারণা করেছিলেন হয়তো রাশিয়া তাদের আর গ্যাস সরবরাহ করবে না, কিন্তু তাদের সেই শঙ্কা উড়িয়ে দিয়ে 21 জুলাই নর্ড স্ট্রিম 1 পাইপলাইনে গ্যাস সরবরাহ শুরু করে রাশিয়া। তবে রুশ জ্বালানি প্রতিষ্ঠান গ্যাসপ্রোম বলছে গ্যাস পাইপলাইন রক্ষণাবেক্ষণের কারণে আবারও হয়তো ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে নর্ড স্ট্রিম 1 পাইপলাইনে আরেকটি টারবাইন বন্ধ করলে দৈনিক গ্যাস উৎপাদন 20% পর্যন্ত কমে যাবে, যা বর্তমানে সরবরাহকৃত গ্যাসকে অর্ধেকে নামিয়ে আনবে। তবে গ্যাসপ্রমের পাইপলাইন রক্ষণাবেক্ষণের দাবিকে উড়িয়ে দিয়েছে জার্মানি। দেশটির সরকার বলছে গ্যাস সরবরাহ সীমিত করার কোনো প্রযুক্তিগত কারণ নেই। এদিকে শীতের আগে ইউরোপে গ্যাস সরবরাহ কমে গেলে ব্যাপক চাপে পড়বে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো, কারণ শীতকালে ইউরোপে গ্যাসের চাহিদা বৃদ্ধি পায়। অন্যদিকে রুবলে অর্থ পরিশোধ করতে রাজি না হওয়াতে পোল্যান্ড, বুলগেরিয়া, ফিনল্যান্ড ও নেদারল্যান্ডসে পুরোপুরি গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া।